বাজার একটু বাড়তেছে, তো বাড়ি ফিরলাম। গিনেস তো ভালো, তাও আমার ব্যবসা বাড়ছে একটু উন্নতি। আচ্ছা, যাই হোক, আজকে বেশ ভালোই পেঁয়াজ। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম বলা চলে প্রধান পেঁয়াজের দাম বেড়েছে রাতারাতি। আর আজকে সর্বনিম্ন পেঁয়াজের বাজার, সর্বোচ্চ পেঁয়াজের বাজার কেমন চলছে, দর্শক কতই বা বাড়লো, কতই বা কি অবস্থা রয়েছে, সেই বিষয়ে জানিয়ে দেবো। সঙ্গে থাকুন, সর্বশেষ বাজার দর জানাবো সরাসরি পাবনা থেকে। প্রিয় দর্শক, ক্রমশই পরিবর্তনশীল পেঁয়াজের বাজার নিয়ে একটু কথা বলবো মিজান ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। আচ্ছা, মনে হাসি খুশি। বাজার একটু বাড়তেছে, তো বাড়ি ফিরলাম। গিনেস তো ভালো, তাও আমার ব্যবসা বাড়ছে একটু উন্নতি। আচ্ছা, যাই হোক, আজকে বেশ ভালোই পেঁয়াজ কিনলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, গোটা বিশেক কিনছি, 40 মনের মতো পেঁয়াজ কিনেছেন দর্শক। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে পেঁয়াজের বাজার কিন্তু বেড়েছে নাকি ভাই? অবশ্যই, রাতারাতি বাড়তেছে। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের দাম কেমন পড়লো ভাই? আপনাদের 640 হলে 115 টাকা। আপনার কেনা মানে 10 থেকে 15 কেনা? কেনা আর খরচ আছে 5 টাকা পার কেজি। 5 টাকা মানে 15 থেকে 20 টাকা আজকে পেঁয়াজের বাজার পাবনায়। ভাই জান, একটু জানতে চাইবো যে চলমান পরিস্থিতি, পেঁয়াজের বাজার দর বাড়তেছে, কি পদক্ষেপ নিলে? অনেকে তো বলছে যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নাকি আসতেছে। ইন্ডিয়া থেকে আসতে না, তো নতুন সরকার গঠন না হলে পরে বাণিজ্য চুক্তি না হওয়া পর্যন্ত বাইরের মাল আসবে না। আর বাইরের মাল না আসলে এই দেশি মালের কোনো কোনো অস্থিরতা কমবে না, ভরার তালেই থাকবে এরকম। কিছু কিছু মানুষের কাছে কিছু পেঁয়াজ আছে, তাছাড়া খুব বেশি একটা পেঁয়াজ গৃহস্থর কাছেও নাই। আচ্ছা ভাই জান, আপনি যে পেঁয়াজটা কিনলেন এটা কেমন দামে কিনেছেন একটু জানান। এটা কিনছি ভাই 44-45। 40 থেকে 4500 টাকা দরে দর্শক এই পেঁয়াজটা কেনা রয়েছে। আপনি তো দেশি পেঁয়াজটা কিনছেন আজকে ভাই? আজকে দেশি কিনছি। কিংস কিনেন কিন্তু আজকে কিনেছেন দেশি? দেশি কিনছি। আচ্ছা, মোটামুটি যেখানে পেঁয়াজটা দিচ্ছেন সেখানে চাহিদাটা কেমন? চাহিদা মোটামুটি আছে। বাংলাদেশের অবস্থা তো, যে জিনিসের দাম একটু বাড়তে দিতে থাকে ওটার পর কাস্টমার একটু বেশি থাকে, চাহিদাও বেড়ে যায়। আবার কি হয় না হয় এরকম একটা আতঙ্কের মধ্যে থাকে, বেচা বিক্রিটা একটু ভালো। যেমন চাউলের দামটা কিন্তু বেড়ে গেছে, প্রতি মনে 200 টাকা করে বেড়ে গেছে সবকিছু ভাই। এখন মনে হয় একটু ঊর্ধ্বমুখী হবে, নিয়ন্ত্রণ করা উচিত। নিয়ন্ত্রণের মধ্যে আনা যত দ্রুত সম্ভব আনা দরকার, না হলে জনগণের মানে কষ্ট হয়ে যাবে। লিভারের দামে চেঞ্জ কমে না, লিভারের 800-900 টাকা লিভার। আমার লিভাররা কইছে আমরা ভাত পাচ্ছি না, মানে অবস্থা। ধন্যবাদ মিজান ভাইকে, দর্শক আমাদের সঙ্গে ছিলেন এবং আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর কিন্তু দর্শক বন্ধুরা জানিয়ে দিলেন। আজকে সর্বনিম্ন পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা রয়েছে সর্বনিম্ন 4300 থেকে শুরু করে সর্বোচ্চ 4600 টাকা পর্যন্ত আজকে চলমান বাজার। এই ছিল পাবনার সর্বশেষ আপডেট পেঁয়াজের বাজার।